বন্যায় রাজ্যের 2029টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ব্যাপক ক্ষয়ক্ষতি। এখনও 6টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু হয়নি। পাশাপাশি সাম্প্রতিক ভয়াবহ বন্যায় রাজ্যের সমবায় দপ্তরের সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ 2,75,00,000 টাকা। তথ্যবিজ্ঞ মহলের মতে রাজ্যে সাম্প্রতিক যে বন্যা হয়ে গেল, এমন ভয়াবহ বন্যা রাজ্যবাসী অতীতে আর দেখেনি। সরকারি তথ্য অনুযায়ী সাম্প্রতিক ভয়ঙ্কর বন্যায় রাজ্যে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ 18,000 কোটি টাকা। কার্যত সরকারি বিভিন্ন দপ্তরের ক্ষতির পরিমাণ ব্যাপক। এই পরিস্থিতিতে রাজ্যের সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের ক্ষয়ক্ষতির বহরটাও যথেষ্ট দীর্ঘ। রাজ্যে সর্বমোট 10,222টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে 2,029টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে রবিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস। দুর্যোগ গেল, সেই দুর্যোগে আমার 10,222টা কেন্দ্রের মধ্যে 2,029টা কেন্দ্র সেখানে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ 10টা কেন্দ্র একদম পুরো ভেঙে গেছে আর বাকি কেন্দ্রগুলির উপরে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা এই ক্ষতিগ্রস্ত হওয়ার পর যখন জলমগ্ন ছিল দুর্যোগের সময়, বন্যার সময়, তখন কিন্তু এই কেন্দ্রগুলিকে আমরা চালাতে পারি, যার জন্য শিক্ষা দপ্তর সহ সোশ্যাল এডুকেশন দপ্তর আমরা বেশ কয়েকদিন এই কেন্দ্রগুলিকে বন্ধ রাখতে হয়েছে। এখনো সেই কেন্দ্রগুলো আমরা পরিদর্শন করছি। আমাদের স্টেট লেভেল যে কমিটি আছে, স্টেট লেভেলের বিভিন্ন অফিসার আছে, জয়েন্ট ডিরেক্টর থেকে, ন্যাশনাল ডিরেক্টর থেকে, আমি এবং সেক্রেটারি স্যারসহ আমরা পরিদর্শন করছি। গতকাল তো আমরা পরিদর্শন করে এসেছি, সেক্রেটারি স্যার আজকেও পরিদর্শন করছেন, উনি উত্তর তিব্রত পরিদর্শন। তবে এক্ষেত্রে নির্দিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্র ব্যতীত পার্শ্ববর্তী বিভিন্ন বাড়ি ঘরে এই সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো চালু করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান। এছাড়া বন্যা দুর্গতরা আশ্রিত অবস্থায় থাকায় 6টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আজও চালু করা যায়নি বলে অধিকর্তা তপন কুমার দাস জানিয়েছেন। পাশাপাশি বন্যায় সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন যে প্রকল্প রয়েছে, সেই সব প্রকল্পের বিভিন্ন খাদ্য এবং অন্যান্য সামগ্রী নষ্ট হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে সাম্প্রতিক এই ভয়াবহ বন্যায় দপ্তরের বিভিন্ন জেলা এবং মহকুমার ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তুলে ধরে সমবায় দপ্তরের সর্বমোট 2,75,00,000 টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন দপ্তরের রেজিস্ট্রার দশরথ দেব বর্মা। ভিত্তিতে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে সমবায় দপ্তরের 2,75,00,000 টাকা। দক্ষিণ জেলার অন্তর্গত সমবায় ক্ষেত্রে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 77,00,000 টাকা। এর মধ্যে পুরব্যবহার প্যাক্স, ন্যায্য মূল্যের যোগান দুটো, পল্লিমঙ্গল প্যাক্স, লাগাম প্যাক্স, সমাজ কল্যাণ প্যাক্স, গুদাউন, সাবরুম প্রাথমিক বিবরণ সময় সমিতি, নিহার কমল প্যাক্স, মোহরিপুর প্যাক্স সমূহের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। এছাড়া গোমতি জেলায় অমরপুর স্থিত সহনিয়ামকের কার্যালয় বন্যার ফলে সম্পূর্ণভাবে জলে ডুবে যায়। অফিসের যা আমাদের ডকুমেন্ট ছিল এবং কম্পিউটার যে আডার যে ফার্নিচার ওগুলো আমাদের সব ক্ষতি হয়ে যায়। গোমতি জেলায় আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 83,83,00,000। দাপ্তরিকভাবে এই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে রাজ্য সরকারের ত্রাণ পুনর্বাসন এবং দুর্যোগ মোকাবিলা দপ্তরের রিপোর্ট জমা দেওয়া হয়েছে বলেও রেজিস্ট্রার দশরথ দেব বর্মা জানিয়েছেন। তিনি আরও জানান, এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও রাজ্যের 268টি লেমস পেক্সে দৈনন্দিন কাজ চালু করা হয়েছে এবং খুব শীঘ্রই সবকটি ল্যাম্পস পেক্সে যথারীতি স্বাভাবিক কাজকর্ম শুরু হয়ে যাবে বলেও আশ্বস্ত করেছেন সমবায় দপ্তরের রেজিস্ট্রার দশরথ দেব বর্মা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।